দর্শক আসসালামু আলাইকুম। আজকে গাছপ্রেমী মানুষদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। একটা গাছ রোপণ করতে মাটি কিভাবে তৈরি করবেন, কি কি সার দিতে হয়, কিভাবে গাছটা রোপণ করবেন, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। বোনাস হিসাবে থাকছে সাইট্রাস জাতের যে গাছগুলো রয়েছে, লেবু, মাল্টা, কমলা, এই গাছগুলো কিভাবে পরিচর্যা করলে প্রতি বছর ব্যাপক পরিমাণে ফল ফুল আসবে। চলুন তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে আসি। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি রংপুর বিভাগের নীলফামারী জেলার কচুকাটা ইউনিয়নে আদর্শ মানিক নার্সারিতে। দেখতে পাচ্ছেন একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি। আজকে একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে, কমলা মালটার যে ফুল ফল আসতেছে এটা কীভাবে পরিচর্যা করবেন, একটা কমলা মালটা রোপণ করার জন্য কতটুকু মাটি তৈরি করতে হবে, কি কি সার দিতে হবে, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা গাছপ্রেমী রয়েছেন, তাই আশা করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই নার্সারির কাছ থেকে অনেক ইনফরমেশনও পাবেন, পাশাপাশি এখান থেকে যদি কেউ চারা ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, নাম্বার নিয়ে ওনাদের সঙ্গে যোগাযোগ করে চারাও ক্রয় করতে পারবেন। চলুন তাহলে এই নার্সারির মালিকের সাথে কথা বলি, ওনার নামসহ ওনার ঠিকানাটা জানার চেষ্টা করি, তারপরে সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। ভাই, নীলবাংলা কৃষির পক্ষ থেকে অনেক অভিনন্দন আপনাকে। আপনাকেও শুভেচ্ছা। ভাই, আপনি একটু আপনার নামসহ আপনার নার্সারির ঠিকানাটা বলবেন। আমি মোহাম্মদ আব্দুল মতিন, আমি এই নার্সারির স্বত্বাধিকারী। মূলত এই নার্সারি প্রতিষ্ঠাতা আমার বাবা, তো এখন আমরা তিন ভাই পরিচালনা করি আর কি। তো আমি গণপূর্ত বিভাগে জব করি, নীলফামারিতেই কর্মরত আছি। তা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই 48 বিঘা জমিতে আমরা এই যে সুপ্রতিষ্ঠিত নার্সারি আর কি করতে পেরেছি। তা আপনাদেরকে আজকে জানাবো আসলে এই সাইট্রাস জাতীয় গাছ কীভাবে আপনারা যত্ন করে বেশি ফল ফলাবেন। আচ্ছা ভাই, আমরা যে এই যে সামনে গাছগুলো দেখতেছি এখানে কি কি জাতের কমলা মালটা আছে? আমার এখানে মোটামুটি 5টা জাতের কমলা মালটা আছে। যেমন এটা ভিয়েতনামের 12 মাসি মালটা, তারপর ডেকোপেন আছে 12 মাসি যেটাকে বলে, আর সাতকি কমলা আছে, তারপর আপনার কেনু কমলা আছে, মোটামুটি দার্জিলিংয়ের কমলা, পাকিস্তানি কমলা, এই মোটামুটি এই আমার আশপাশে এই কয়েকটা জাতেই আছে। আচ্ছা, এই যে এখন তো আপনার ফুল ফল আসতেছে গাছে, অনেক সময় আমরা দেখি যে ব্যাপক পরিমাণে ফুল ধরে ঝরে যায়, এইটার কারণটা কি? এটার পেছনে আসলে প্রপার একটা যত্নের প্রয়োজন। সেটা হচ্ছে যেমন প্রথমেই যখন মুকুল আসার পূর্বে বা মুকুল আসতেছে, যেরকম এখন তো মনে হয় 36 মাস, তা ফাল্গুন মাসের শুরুতেই কিন্তু গাছের পাতা থাকে না, সাইট্রাস জাতীয় গাছের পাতাগুলো ঝরে যায়। তো এইরকম একটা সময়ে প্রথম একটা কার্বনডাজিম জাতীয় আর কি মাকড়নাশক জাতীয় স্প্রে করা দরকার। তারপরে কিন্তু ফাল্গুন মাস পড়লেই মুকুল বের হওয়া শুরু হয়। তা এরকমটা আসলে অনেকেই করে না, না করার কারণে কম মুকুল বের হবে, মুকুল বের হলেও সাথে সাথে ঝরে যায়। তা আসলে মুকুল বের হওয়ার পরেই যে কোনো একটা কীটনাশক, একটা ভালো মানের কীটনাশক স্প্রে করলেই পর্যাপ্ত এরকম মুকুল বের হয় আর কি। আচ্ছা, এই সাইট্রাস জাতীয় গাছে রোগ বালাই কীরকম হয় ভাই? আসলে অত বেশি রোগ হয় না। কেউ যদি এই সাইট্রাস জাতীয় গাছে 10 দিন পর একদিনও স্প্রে করে, বিষ আর হচ্ছে আপনার মাকড়নাশক, এই 10 দিন পর একদিন সামান্য স্প্রে কোনো ব্যাপার না, কিন্তু স্প্রে করা কিন্তু আসলে একটা আনন্দের বিষয়। এই স্প্রেটা করলেই কিন্তু আসলে ওই ধরনের আমার মনে হয় না, আমার এই 20-25 বছরের অভিজ্ঞতায়, যে অত বেশি সাইট্রাস জাতীয় গাছে রোগ আসে। আচ্ছা, একটা বিষয় দেখি, এই যে অনেক সময় দেখা যায় যে এই যে পাতাগুলো একটু ফুটা ফুটা হয়ে গেছে, এটার কারণটা কি? এটা আসলে ওই একটু পোকার আক্রমণ হয়, মানে দেখা যায় যে 15-20 দিন 1 মাস ধরে খেয়াল করে না, যে গাছের যত্ন করে না, তাতে একটু পোকার আক্রমণ। এই পোকার আক্রমণে জাস্ট খালি একটু কীটনাশকের দোকান থেকে বীজ স্প্রে করলেই 1-2 মাসের মেয়াদ থেকে যায়। দেখা যায় যে অনেকে 2-6 মাসেও কোনো স্প্রে করলো না, যার কারণে এরকমটা হয় আর কি। আচ্ছা, আর একটা বিষয় বলবেন, এই ফুলটা ঝরে যাওয়ার পর তো একটা গুটি সেট হবে, গুটি সেট হওয়ার পরে যদি এই গুটিটা ঝরা শুরু হয় সেক্ষেত্রে কী করবেন? হ্যাঁ, এখন দর্শক এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, ফুল আসার পর যখন গুটি চলে আসবে তো তখন অবশ্যই গাছের গোড়ার দিকে নজর রাখবেন, আপনার গাছের গোড়াটা যেন ভেজা থাকে, শুকনো যেন না থাকে। শুকনো থাকলে কিন্তু আপনার দেখা যাবে 2-3 দিনের মধ্যে সব গুটি ঝরে যাবে, গোড়াটা যেন ভেজা থাকে। আর আপনারা মার্কেট থেকে এই যে যাতে ঝরে না এরকম ওষুধ পাওয়া যায়, যেরকম আপনারা লিটোসেন দিতে পারেন, ফ্লোরা দিতে পারেন, এই টাইপের অনেক, তারপর আপনার ফলিকুর আছে, এ ধরনের ওষুধ হালকা স্প্রে করলে আশা করি 80% ফলেই আপনার গাছের মধ্যেই থাকবে, ঝরবে না। আচ্ছা ভাই, একেবারে অতিরিক্ত পানি হয়ে গেলে আসলে ফুল ফল ঝরে যায় আমি শুনছি,
আর সেই ক্ষেত্রে পানিটা আসলে কয়দিন পর পর দিবে, প্রতিদিন দিবে না দুই দিন তিন দিন পর? আসলে এই স্পেসিফিক ভাবে প্রতিদিন পানি বা দিনে দুইবার এরকমটা আমি আসলে পক্ষে না। আপনারা তো গাছ তো আপনাদের বাসায় থাকে বা ছাদেই থাকে বা বারান্দায় কেউ রাখে, তা সেক্ষেত্রে গাছের গোড়া একটু নজর দিলেই হবে যে গাছের গোড়া আসলে পানি চাচ্ছে কি না। দেখা যায় যে এরকমটা এরকমটা শুকনো হয়ে গেছে, মাটি এরকম শুকনো আঁকড়ে ধুলোর মতো হয়েছে, সেক্ষেত্রে আপনি পানি দিলেন। আবার ধুলোর মতো যাতে না আসে, ধুলোর মতো আসার আগেই আপনি পানি দিবেন। এটা খেয়াল রাখবেন যে গোড়া যাতে পানি জমে থাকে না, আপনার 50-50 যেন ভেজা থাকে। গাছের গোড়ার মাটি নিয়ে চাপ দিয়ে দেখতে পারি? হ্যাঁ দেখতে পারি। যদি একটু আঠালো থাকে তাহলে পানি দিতে হবে না? পানি দিতে হবে। আর যদি একটু ঝুরঝুর করে পড়ে যায় সেক্ষেত্রে আসলে এখানে পানি দিলে অবশ্যই গাছটা ঠিক থাকবে। আচ্ছা আর একটা বিষয় বলবেন, এই যে অনেকগুলো ফুল দেখতেছি, এই অবস্থায় যদি কেউ চারাগুলো ক্রয় করে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে যে এই যে জার্নি করে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস জার্নি করলে একটু সমস্যা হয়, জার্নি করে নিয়ে যাচ্ছে, সাথে সাথে রোপণ করবে নাকি দুই একদিন রেস্ট দিবে? না আমি তো মোটামুটি পরামর্শ দেই দুই দিন অথবা একদিন রাখার পরে। ঠান্ডা গাছটা যেহেতু তিন দিন চার দিন পরে তারা হাতে পায়, তারা ছায়াযুক্ত হালকা ছায়াযুক্ত জায়গায়, মানে ছায়াযুক্ত জায়গায় তার বলি রুমের ভেতরে না, রুমের বাইরে ছায়াযুক্ত জায়গা যদি দুই দিন পর রাখে একটু পানি টানি দেওয়ার পর সুন্দরভাবে যে আমরা রোপণ করা বিষয়টা দেখাবো, ওইভাবে যদি রোপণ করে ইনশাল্লাহ আশা করি 100% রেজাল্ট পাবেই। এখন যে ফুল ফল আছে, এইটা জায়গা পরিবর্তনের কারণে কি এই ফুল ফলগুলো থাকবে না পরবর্তীবার ফল আসবে? না ফুল ফল অবশ্যই থাকবে, আমরা যদি এটা পাঠানোর উপর ডিপেন্ড করবে, আমরা যদি সুন্দরভাবে পাঠাই, আমাদের প্যাকেজিং সিস্টেমটা যদি ভালো থাকে তা 80% ফুল ফল গাছে থাকবেই। এই গাছগুলো আসলে প্রাইস কীরকম থাকে? আসলে এই ধরনের একটা মানে কমলা অথবা মাল্টা সারা জিওভাগে সেট আপ করা, যেটা পূর্বের যদি এক বছর আগের হয় বা দুই বছর আগের হয় সেটা দেখা যায় যে আমরা 1000-1200 টাকার মধ্যে জিওবাক সেট আপ সহ তাদের ডেলিভারি দেই আর কি, আর জিওবাক ছাড়া এই টাইপের ছাড়া 400-500 টাকার মধ্যে পায়। আচ্ছা দর্শক চলুন তাহলে আমরা মাল্টা গাছটা রোপণ করা দেখি। আপনারা এতক্ষণ জানলেন এই নার্সারির মালিকের মুখ থেকে গাছের ফুল কীভাবে পরিচর্যা করবেন, গাছ নিয়ে যাওয়ার পরে কী কী পরিচর্যা করবেন, সাইটেস জাতীয় যে গাছগুলো আছে লেবু মাল্টা এগুলির পরিচর্যা কীভাবে করবেন এই বিষয়টা আমরা জানলাম। এখন আমরা একটু দেখানোর চেষ্টা করি একটা আদর্শ গাছের জন্য মাটি কীভাবে তৈরি করে জিওব্যাগের মধ্যে রোপণ করা হয় এই বিষয়টা জানার চেষ্টা করব। চলুন তাহলে, আপনার নাম কী ভাইয়া? আমার নাম স্বপন। আচ্ছা আমাদের সঙ্গে স্বপন ভাই আছে, স্বপন ভাই আমাদেরকে একটু দেখাবে এই গাছে কী কী সার মিশ করতেছেন আর কতটুকু জিওব্যাগের মধ্যে কতটুকু মাটি দিচ্ছেন আর কী গাছ রোপণ করছেন এই বিষয়টা দেখাবো। ভাই আপনি একটু সারগুলো মিক্সড করেন, একটু সারগুলোর নাম বলবেন। এই যে শুটকি গুঁড়া। শুটকি গুঁড়া? হ্যাঁ মানে শুটকি মাছের গুঁড়াটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইটাকে গাছে দিতে হয়? হ্যাঁ গাছে দিলে গাছে শিকড় তাড়াতাড়ি আসে, সবল হয়, ফল তাড়াতাড়ি আসে, ফলের মিষ্টিটা বেশি হয়। আচ্ছা শুটকি গুঁড়া দিতে হবে মাটিতে, কতটুকু পরিমাণে দিলেন? এটা দিলাম আপনাকে 150 গ্রাম। 150 গ্রাম? হ্যাঁ একটা গাছে। হ্যাঁ 150 গ্রাম। আচ্ছা আর কি দিচ্ছেন দেখি? তার সাথে দেবো আপনার নিম খোল। আচ্ছা নিম খোলটা একটু সামনে আনেন তো দেখি। নিম খোল? নিম খোল? হ্যাঁ। এটা কতটুকু পরিমাণ দেবেন? পরিমাণ দেবো আপনার 100 গ্রাম পরিমাণ। 100 গ্রাম পরিমাণ? হ্যাঁ। আচ্ছা দেন। আচ্ছা তারপরে কি দেবেন? তারপরে দেবো আপনার কোকোপিট। কোকোপিট? হ্যাঁ মানে এটা হয়েছে নারকেলের সোপা থেকে তৈরি করা হয় এগুলো। আচ্ছা এটা কিভাবে প্রক্রিয়া করে ভাই? এটা একটা মেশিন আছে, মেশিনে নারকেলের সোপাগুলো ভিজিয়ে শুয়ে এখানে মিশাল করে করা হয়। মিশাল করে তারপরে কি বেশি দিন রেখে দিতে হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা কতটুকু পরিমাণে দেবেন? এটা দিলাম আপনাকে 50 গ্রাম। 50 গ্রাম? তারপর তো আপনার হাড়ের গুঁড়া। হাড়ের গুঁড়া? হ্যাঁ এই যে দেখেন হাড়ের গুঁড়া। আচ্ছা এটা কতটুকু পরিমাণ দেবেন? এটা দেবো আপনার 100 গ্রাম পরিমাণে। 100 গ্রাম পরিমাণে? হ্যাঁ। আচ্ছা তারপর দেবো আপনার এখানে ঝিনুক গুঁড়া। ঝিনুক গুঁড়া? ঝিনুক গুঁড়া এই যে দেখেন। আচ্ছা আচ্ছা তারপরে এই মাটিটাকে কি করতে হবে? এখানে আরো সার আছে, শিংকুচি আছে। আচ্ছা দেন। এখানে আবার থিওবিট ব্যবহার করতে হবে। থিওবিট? হ্যাঁ। এটা কি সালফার জাতীয় গাছের দ্রুত বার করার জন্য? এটা কি দ্রুত কি শিকড় বৃদ্ধি করবে? আচ্ছা মাটিতে যদি কোনো রকমের পোকামাকড় থাকে সেক্ষেত্রে আমরা বীজ ব্যবহার করবো, দানাদার টেনজি, এই যে বাদা। আচ্ছা দানাদার টেনজি বাদা, এটা গাছে পোকামাকড় আক্রমণ করবে না, কোনো ডোরা বা কোনো পোকা আক্রমণ করবে না গোড়ায়। আচ্ছা তাহলে আমরা মাটিটা মিক্সার করবো। আচ্ছা
মিক্স তো ভালো করে করতে হবে হ্যাঁ অবশ্যই যাতে সারের গ্যাস হয় না কোন জায়গায় কম বেশি না হয় আচ্ছা এই যে আপনি সারগুলো মিক্স করলেন একটা গাছের জন্য হ্যাঁ এইটা আসলে কতদিন পর্যন্ত আর সার দিতে হবে না এই জিও ব্যাগের এটা আপনার 6 মাস পর্যন্ত দিতে হবে না 6 মাস হ্যাঁ 6 মাস পরে আবার কি আবার দিতে হবে এগুলো হারে গুড়া জেনু গুড়া নিম খোল শুকটি গুড়া এগুলো পরিমাণ মতন আবার দিতে হবে এটা দিলে কি হবে দিলে গাছে বৃদ্ধি হবে শিকড় ভালো হবে ফল ফুল মিষ্টি চলে আসবে ফল বেশি করে ধরবে আচ্ছা তাহলে আমরা একটা জিনিস দেখি যে প্রথমবার গাছে অনেক বেশি ফল দেখলেও পরের বার ফল পায় না মানুষ পরের বার গাছে খাদ্য কমে যায় ইয়া জোর কমে যায় এই কারণে ফল কমে যায় ও আর এগুলো খাদ্য দিলে গাছের জোর বেশি হবে ফল বেশি হবে মিষ্টি তো আসবে ও আচ্ছা এই জন্যই তাহলে ফল কমে হ্যাঁ আচ্ছা এই মাটিটাকে কি আরো ই করতে হবে এই এবার মিক্সার দেব ডাবল মিক্সার দর্শক একটা বিষয় জানবেন বিষয়টা হলো আপনি যদি গাছে পরিশ্রম না করেন সেক্ষেত্রে ফল আসবে না আপনি নার্সারি থেকে গাছ নিয়ে গেলেন যত্ন করতে হবে আপনি যদি পরিচর্যা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছে ফল আসবে না হ্যাঁ এটা আমাদের তৈরি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন একটা মালটা গাছ ছোট একটা গাছ ব্যাপক পরিমাণে ফল কিন্তু আপনি বাসায় নিয়ে যাওয়ার পরে বলবেন যে আমার ফল নাই গাছে কারণ আপনি গাছে পরিচর্যা না করলে কিন্তু এরকম ফল আসবে না ফুল আসবে না দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ অনেক বেশি ফল আমরা এখন একটু দেখি জিও ব্যাগের মধ্যে কিভাবে মাটিটা ভরছে এটা কত গ্যালন জিও ব্যাগ এটা 10 গ্যালন 10 গ্যালন হ্যাঁ আচ্ছা ছাদের রং করে প্রসেস করে লাগাইতে পারবেন এটা ছাদের জন্য উপযুক্ত একটা গাছ তৈরি হচ্ছে ছাদের জন্য আচ্ছা নিচে একটু মাটি দিবেন তারপরে এই ব্যাগটা রং করে সিদ্ধ হবে আচ্ছা যেন গুলটা না ভাঙে মানে রুট বল যেটা হ্যাঁ এটা রং করে জিও ব্যাগে আস্তে করে বসাই দিতে হবে যাতে শিকড় দ্রুত বের হয়ে যাবে আচ্ছা নিচের কি পলিথিনটা সরাইতে হবে না কিসে বলতেন সরাইলে হবে কেউ ভাঙি ফেলা এই কারণে না সরাইলে ফাড়ে দিলে হবে আর যদি কেউ সুন্দর হয় এরকম সরাইতে পারে তাহলে আরো ভালো হয় এরকম যেন মাটিটা না ভাঙে এরকম করে আস্তে করে বের করে ভাঙা যাবে হ্যাঁ এরকম আস্তে আস্তে করে যেন বের করে নেয় এরকম বের করে ফেলে দিলে আরো সমস্যা নেই তাহলে মাটিটা কেউ যদি ভাঙার ভয় করে তাহলে শুধু ব্লেড দিয়ে বা কাটা দিয়ে ছিঁড়ে দিলে হবে আচ্ছা এরকম করে সুন্দর করে লাগাই দিবে এটা এভাবে বসাই দিতে হবে হ্যাঁ মেটাল জায়গায় লাগাইতে হবে সোজা দেখে সুন্দর করে তারপরে এখন আবার এই রং করে মাটি দিতে হবে সাইড দিয়ে এটা কত গ্যালন জিও ব্যাগ বললেন 10 গ্যালন 10 গ্যালন হ্যাঁ এটাতে মাটির পরিমাণ আনুমানিক কতগুলো থাকে মাটি কেজি মানে একবার হলে হয়ে যায় মানে আনুমানিক কত কেজি মাটি হইতে পারে 40 কেজি 40 কেজি মাটি আসবে হ্যাঁ মাটি তো ওয়েট বেশি আচ্ছা এই মাটিটা ভরার পরে আর কোনো কিছু দিতে হবে কিনা এই মাটিটা ভরার পর কিছু দিতে হবে না শুধু পানি ব্যবহার করতে হবে হালকা পরিমাণে পানি হ্যাঁ হালকা পরিমাণে পানি দিতে হবে তাহলে হয়ে যাবে এইটুকু আমরা খালি রাখবো এটা তো পরে পরে খাদ্য দেওয়ার জন্য জায়গাটা খালি রাখলাম সুন্দর করে ঢেকে নিতে হবে গাছটা হাত দিয়ে অথবা নাড়ে দিয়ে ঢেকে নিতে হবে আমাদের ছাদের জন্য একটা প্যাকেজ তৈরি হয়ে গেছে জিও ব্যাগে আচ্ছা এইটা পানি দিয়ে দিবেন আমি এখন পানি দেব কতটুকু পরিমাণ অল্প একটু দিলেই হবে অল্প একটু মাটিটা যেন ভেজে থাকে রস থাকলে হবে মাটিটা ভেজানোর জন্য আর কি আচ্ছা এই একটা গাছ হয়ে গেল আর জিও ব্যাগে লাগানো একটাই সুবিধা যতটুকু পানি নেবে ততটুকু নেবে বাকিটা বের হয়ে যাবে ছাদ দিয়ে পানি জমা থাকবে না ছাদে লাগালে অনেক সময় দেখা যায় টপে লাগাইলে পানি ছেঁকে ফেলার লাগে এই জিও ব্যাগে লাগালে পানি ছেঁকে লাগবে না পানি যতটুকু লাগবে ততটুকু নেবে আর বাকিটা বের হয়ে যাবে ছাদ দিয়ে আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ দর্শক একটা বিষয় বলি আপনাদেরকে আপনারা যদি গাছের জন্য আদর্শ মাটি তৈরি করতে পারেন রোপণটা যদি ভালো হয় আপনার গাছে ফল আসবে আপনি নার্সারি থেকে গাছ নিয়ে যেয়ে পরবর্তীবার আর বলতে হবে না আপনার যে আমার গাছে ফল নাই তো এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ